প্রিয় ছাত্র ছাত্রী, আশা করি সবাই ভালো আছো। তো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের আমরা মূলত আলোচনা করব তোমাদের দ্বিতীয় পরীক্ষাতে ক্লাস টেনের দশম শ্রেণী দ্বিতীয় পরীক্ষাতে যে ম্যাপ পয়েন্টিং থাকে ইতিহাস বিষয়ক, ইতিহাসে যে তিনটি ম্যাপ পয়েন্টিং থাকে সেই ম্যাপগুলো নিয়ে আলোচনা করব। তিনটি ম্যাপের জন্য তিন নম্বর থাকে, তিনটি স্থানের নাম দেওয়া থাকে ইতিহাসের, সেই তিনটি স্থান তোমার ভারতের ম্যাপে চিহ্নিত করতে হয়, যার জন্য তোমাকে তিন নম্বর দেওয়া হয়। এবং এই তিনটি ম্যাপ আসে কিন্তু তোমাদের যে দ্বিতীয় পরীক্ষার সিলেবাস আছে অর্থাৎ চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অধ্যায়, এই তিনটি অধ্যায় থেকে কিন্তু তিনটি ম্যাপের স্থানের নাম আসে। মানে ইতিহাসের গুরুত্বপূর্ণ কোনো ঘটনার স্থান সেগুলো তুলে দেয় এবং সেই স্থানগুলো তোমাকে ম্যাপে চিহ্নিত করতে হয়। তো আজকে মূলত আমি সর্বপ্রথম যেটা করব যে তোমাদের সেই গুরুত্বপূর্ণ স্থানগুলোর নাম উল্লেখ করে দেবো, সেই নামগুলো তোমাদের বলে দেবো যে তোমার দ্বিতীয় পরীক্ষার জন্য কোন ম্যাপগুলো আসতে পারে বা কোন স্থানগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই স্থানগুলোর নাম প্রথমে আমি বলে দেবো। এবং তারপরে একটি ভারতের অখণ্ড ভারতের ম্যাপ, সেখানে সেই স্থানগুলো চিহ্নিত করব, চিহ্নিত করে তোমাদের সামনে দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে প্রথম আমার গল্প হলো নামটা দেখিয়ে দেবা, কোনগুলো স্থানগুলো, কোন স্থানগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা নোট করে নেবে, অবশ্যই লিখে নেবে। তারপর কি করব, তারপর একটি অখণ্ড ভারতের ম্যাপে চিহ্নিত করা আছে সেটা তোমাদের সামনে তুলে ধরব। তো বেশি না কথা বলে ভিডিও শুরু করব। তার আগে বলো, যারা নতুন ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের পড়াশোনা বিষয়ক সমস্ত ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল শিক্ষার বন্যাতে সবার আগে আমরা পোস্ট করি। দেখো, তোমাদের যে ম্যাপগুলো আসবে দ্বিতীয় পরীক্ষায় সেটা কিন্তু চতুর্থ, পঞ্চম আর ষষ্ঠ অধ্যায় থেকে। আর এই তিনটি অধ্যায় থেকে আমি গুরুত্বপূর্ণ স্থানগুলো নির্বাচন করেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। চলো, প্রথম যে স্থানটা দেখবে, সিপাহী বিদ্রোহের একটি কেন্দ্র, দিল্লি হতে পারে, ঝাঁসি হতে পারে। তো এখানে আমি দিল্লি স্থানটা চিহ্নিত করেছি। তোমরা যে কোনো একটা সিপাহী বিদ্রোহের স্থান চিহ্নিত করতে পারো। অনেক সময় কি হয়, যেমন ধরো আমাদের এখানে দেখছো তুমি দিল্লি দেওয়া আছে, এখানে দিল্লির বদলে অন্য কোনো একটা জায়গার নাম দিতে পারে। ঠিক আছে, মূল গল্প হলো সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ একটি কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ। তারপরে একটা যেটা দেখবে, মহারানীর ঘোষণাপত্র, যেটা এলাহাবাদে হয়েছিল। ঠিক আছে, তাহলে মহারানীর ঘোষণাপত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো, ভারতের প্রথম ছাপাখানা হয়েছিল কোথায়, গোয়াতে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখবে মহাবিদ্রোহের সূচনা বা সূচনা কেন্দ্র, যেটা হয়েছিল ব্যারাকপুরে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখবে বর্তমান ভারত, যেটা বারাণসীতে হয়েছিল, বর্তমান ভারত বারাণসী। দেখবে শান্তিনিকেতন, বোলপুর। ঠিক আছে, তারপরে দেখবে তেভাগা আন্দোলন, যেটা কাকদ্বীপে হয়েছিল, কাকদ্বীপে। তারপরে দেখবে জমিদার সভা, যেটা কলকাতায়, এবং মোপলা কৃষক বিদ্রোহ, যেটা মালাবার উপকূলে। তারপর দেখবে বারদৌলি, ঠিক আছে, এটা একটা জায়গার নাম। তারপর দেখবে চৌরি চৌরার ঘটনা, মানে চৌরি চৌরা। তারপর দেখবে ঢাকা প্রেস, মানে ঢাকা। এবং তারপর দেখবে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, যেটা বোম্বাই হয়েছিল। এবং দেখবে কিষাণ সভা, যেটা হয়েছিল লখনউয়ে। তো এই চোদ্দটি স্থান তোমার সিলেবাসের মধ্য থেকে, তোমার সিলেবাস চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ, এই তিনটে অধ্যায়ের মধ্যে চোদ্দটি স্থান খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো তোমার দ্বিতীয় পরীক্ষাতেও আসতে পারে, আবার মাধ্যমিকেও কিন্তু এখান থেকে আসতে পারে। এইবার আমি দেখাবো মূল ম্যাপটা, অখণ্ড ভারতের ম্যাপে তোমাদের এই গুরুত্বপূর্ণ স্থানগুলো চিহ্নিত করা আছে। তোমরা দেখে নাও এই ম্যাপগুলো, দেখে নাও, দেখো গোল গোল করা আছে এবং সেখান থেকে একটা দাগ টেনে নামগুলো লেখা আছে। এগুলো করার কারণ হলো একটাই, যে আমরা একটা ম্যাপে সবগুলো চিহ্নিত করেছি, সেই জন্য জায়গা কম থাকার জন্য, অনেকগুলো চিহ্নিত জায়গা আছে তো সেই জন্য একটু কম জায়গা কম থাকার জন্য আমরা এইভাবে করেছি। মানে গোল দিয়ে, গোলটা হলো তোমার চিহ্নিত জায়গা, আর সেই গোল দিয়ে দাগ দিয়ে একটু দূরে তার নামটা লিখে রেখেছি। তো তোমরা যখন পরীক্ষার খাতায় তিনটে ম্যাপ দেবে তখন আশা করি এরকম করতে হবে না, যেখানে চিহ্নিত করবে তার পাশে নামটা তুমি লিখতে পারবে, কারণ মাত্র তিনটিতে তোমাকে চিহ্নিত করতে হবে। তারপরে কি করবে দেখো, তারপরে এখানে দাগ নাম্বারগুলো দেবে ম্যাপের উপরে, তো অবশ্যই নিজের নাম রোল নাম্বার তুমি লিখবে, আর দাগ নাম্বারগুলো দেবে, মানে কোন দাগের ম্যাপ
যেখানে তুমি চিহ্নিত করছো, যেখানে তুমি গোল দিচ্ছ বা যেখানে তুমি বিন্দু বসাচ্ছ, সেইখানে নামের পাশাপাশি দাগ নাম্বারটাও তুমি উল্লেখ করবে। আর এই যে ম্যাপগুলো তুমি দেখছো একটু দেখে নাও, যদি অসুবিধা হয় তবে তোমার বইয়ে দেখো, বই বা সহায়িকা বইতে ম্যাপ পয়েন্টিং ভালোভাবে দেওয়া আছে, আর আশা করি এতে সমস্যা হওয়ার কোনো জায়গা নেই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ম্যাপটার ক্ষেত্রে আরও বলি যে নিজের নাম ম্যাপের ওপরে নিজের নাম এবং রোল নাম্বার অবশ্যই লিখবে। আর কি করবে, যেখানে চিহ্নিত করবে বা যেখানে বিন্দুটি বসাবে তার পাশে জায়গার নাম এবং তোমার দাগ নাম্বার, মানে কোন দাগে কত নম্বর দাগে ম্যাপটা এসেছে, সেই দাগ নাম্বারটা অবশ্যই তুমি উল্লেখ করে দেবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর অবশ্যই কমেন্টে জানিও তোমাদের পরবর্তী কী দরকার, কারণ তোমরা কমেন্ট করলে অবশ্যই পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ হয়।